সারাদিনে মাত্র দুবার খান ক্যাটরিনা, কিন্তু কেন, কি হয় দুবার খেলে? জানুন পুষ্টিবিদদের মতামত। ক্যাটরিনা স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন, নিয়মের একটা ফোঁটাও এদিক ওদিক হতে দেন না। কোন নিয়ম মানলে ফিট থাকা যায় সেই ব্যাপারে ক্যাটরিনা যথেষ্ট ওয়াকিবহাল। সেজন্যই তার পুষ্টিবিদ জানিয়েছেন, আমি ওকে কখনোই বিকল্প খাবারের খোঁজ দিই না, যেগুলো খেলে শরীরে পুষ্টির ঘাটতি হবে না। পুষ্টিবিদ আরও জানিয়েছেন, ক্যাটরিনা সারাদিনের ডায়েটে থাকে দুটো মিল, হ্যাঁ মাত্র দুটো। প্রতিদিন কিশমিশ মৌরি খেজুর খান ক্যাটরিনা। শরীরের প্রয়োজনে দ্রুত ওজন ঝরাতে হলে তখন আরও কড়া ডায়েট করতে হয়, তখন আমলার রস, লাউয়ের রস, ধনে পাতার রস খেয়ে থাকেন ক্যাটরিনা। পুষ্টিবিদের পরামর্শে প্রতি দু ঘন্টা অন্তর খাবার খান নায়িকা, পেট খালি রাখেন না, শুটিংয়ে বাড়ির খাবার খান। পুষ্টিবিদদের মতে ক্যাটরিনার এমন ছিপছিপে গড়নের অন্যতম রহস্য হলো দিনে দুবার খাওয়া। এতে শরীরে পুষ্টিগুণ পর্যাপ্ত পরিমাণে যায়, হজম শক্তি বৃদ্ধি পায়, হজম ঠিকঠাক থাকলে ওজন হাতের মুঠোয় রাখা কোনো ব্যাপার নয়। দুবার খাবার খাওয়ায় রয়েছে আরও অনেক সুবিধা, দুটো মিলের মাঝে ছ ঘন্টা ফারাক থাকছে, ফলে খাবার হজম করা, শরীরের পুষ্টিগুণ, শোষণ, ঘুম সবকিছু অত্যন্ত সুষ্ঠুভাবে হয়। পুষ্টিবিদদের মতে যদি দিনে দুবার খেতে হয় সেক্ষেত্রে সকালের খাবার একটু দেরি করে খাওয়াই শ্রেয়, আর দ্বিতীয় মিল সন্ধে নাগাদ খেয়ে নেওয়া জরুরি।